বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল কভার করতে মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি যুক্ত হচ্ছেন তিনি পাপন জানাবেন বিপিএল এ ঢাকা ডমিনেটরস এর মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স আজকের উইকেট কেমন দেখছেন ধন্যবাদ আপনাকে উইকেট কেমন সেটা বোধহয় আপনি নিজেই বলে দিলেন যেহেতু 32 রান এসেছে পাওয়ার প্লে তে সুতরাং এটা ধরেই নিতে হবে যে উইকেট ড্যাম এবং উইকেট স্লো এখানে যখনই ব্যাটসম্যান তাড়া করতে খেলতে গেছেন বোলারদের তখনই কিন্তু উইকেট বিলে দিয়ে আসতে হয়েছে শুরুটা হয়েছিল সারজিল খানকে দিয়ে সারজিত খান যিনি তামিম ইকবাল খানের সাথে ওপেনিং করতে এসেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি যে তিনি যখনই চড়াও হতে গেছেন তখনই কিন্তু শেষ পর্যন্ত তাকে উইকেট বিলে দিতে হয়েছে নাসির হোসেনের বলে তিনি আউট হয়েছেন এরপরে মুনিম শাহরিয়ার এসেছিলেন তিনিও সুবিধা করতে পারেননি অফ স্টাম্পের বাইরের বল তিনিও তাড়া করে খেলতে গিয়ে আউট হয়েছেন তার পরবর্তীতে তামিম ইকবাল 46 রান 3 উইকেট হারিয়ে খুলনার যখন এই অবস্থা তখন 9 নম্বর উইকেটে খেলা হচ্ছে এবং যথারীতি এই উইকেট স্লো ব্যাটে বল আসছে খুব ধীর গতিতে এবং খুলনার ব্যাটসম্যানের কথা যদি বলতে হয় সারজিল খান তিনি যেটা করলেন প্রথম বলে চার মারলেন পরবর্তীতে ঠিক একইভাবে নাসির হোসেনকে উড়িয়ে মারতে গিয়ে শেষ পর্যন্ত আউট হলেন সারজিল খানের কথা একটু বলতে চাই 2017 সালে তিনি কিন্তু পাকিস্তানি এই ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটে ব্যান হয়েছিলেন আড়াই বছরের জন্য অর্থাৎ স্পট ফিক্সিংয়ের জন্য সারজিল খান তিনি ব্যান হয়েছিলেন নিষিদ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবং সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি ক্রিকেটে ফেরেছেন এবং খুলনার হয়ে এই এই আসরে বিপিএলে খেলছেন যথারীতি পিচ নিয়ে কথা বলছিলাম পিচের যে অবস্থা তাতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 150 রান কিন্তু খুব কঠিন হয়ে যাবে যদি এই অবস্থা থাকে আমরা দেখেছি যে তাসকির আহমেদ শুরু করেছিলেন ওখানে তাসকির এবং তামিম ইকবাল খানের মধ্যে একটা চমৎকার স্নায়ু যুদ্ধ আমরা দেখেছি তাসকির বল করছেন তামিম সেখানে ব্যাট করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন বারবার মিস করছেন বলে লাইন মিস করছেন এবং বোলাররা দাপট দেখিয়ে চলেছে সেটা নিঃসন্দেহ বলা যায় এবং এই দাপট যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আরও একটা লো স্কোরিং ম্যাচ দেখা গেলেও যেতে পারে তারপরেও যদি ব্যাটসম্যানরা টিকে থেকে খেলতে পারেন তাহলে 150 বেশি রান হবে কিনা সেটাও সন্দেহ কিংবা 150 ছবে কিনা দলীয় স্কোর সেটাও কিন্তু সন্দেহ আছে এখনও পর্যন্ত মিরপুরের যে অবস্থা সারা দেশেই সেই অবস্থা বিরাজ করছে আমরা জানি যে কনকনে ঠান্ডা এবং তার সাথে বাতাস এবং কুয়াশা তো রয়েছে এই কুয়াশার কারণেই কিন্তু আজকেও আধা ঘন্টা পর দেরিতে খেলা শুরু হয়েছে যার কারণেই দর্শকরা কিছুটা বিভ্রান্ত হয়েছিলেন শুরুতে আজকেও শুরুতেও কিন্তু জানাতে পারেনি বিসিবি যখন একটার সময় টস হওয়ার কথা ছিল একটা দশে গিয়ে তারা জানালো যে দুইটায় ম্যাচ শুরু হবে দেড়টায় টস হবে তো এই ছিল এখানকার অবস্থা ধন্যবাদ পাপন